আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ডিম চিতই পিঠা। তাহলে চলুন শুরু করা যাক। চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 5 কাপ শুকনো চালের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই চালের গুঁড়োর সাথে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে এই চালের গুঁড়োটা ভিজিয়ে নিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়োটা ভিজিয়ে নিব। আপনারা এখানে একবারেই অনেকগুলো পানি দিতে যাবেন না, এতে করে পিঠাটা আপনাদের পারফেক্ট তৈরি হবে না। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই আমার এখানে পানি বেশি লাগবে। আপনারা যদি ভিজা চালের গুঁড়ো নিয়ে থাকেন তাহলে এখানে পানি কম বা বেশি লাগতে পারে। আমার এখানে 5 কাপ চালের গুঁড়োর জন্য 4 কাপ পানি লেগেছে। এখন আমি চালের গুঁড়োর সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে সম্পূর্ণ চালের গুঁড়োটা 2 বারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণের সাথে আমি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিব। এখানে একবারে অনেকগুলো পানি দিয়ে দিতে যাবেন না, তাহলে পিঠার পারফেক্ট ব্যাটার তৈরি হবে না, পানি বেশি বা কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। চিতই পিঠা তৈরি করার জন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হয়। আপনারা এখানে বেশি গরম পানি ব্যবহার করে ফেললে পিঠার চালটা সিদ্ধ হয়ে যাবে, পিঠাটা পারফেক্ট হবে না। তারপর আমি একটি মাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এই অবস্থায় ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন। এখন আমি যে কড়াইয়ের মধ্যে পিঠা তৈরি করব সেই কড়াইটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে পানি ব্রাশ করে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর সেই ব্যাটারের ওপর আস্তে করে ডিমটা ঢেলে দিচ্ছি। এখন একটা মাটির ঢাকনার সাহায্যে পিঠাটা ঢেকে দিব এবং ঢাকনার ওপর কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিব, এতে করে পিঠাটা পারফেক্ট হবে। প্রায় 3-4 মিনিট পর আমার পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।